রাজ্য সরকারের কড়া নির্দেশ অমান্য করে বহিরাজ্য থেকে 100টি শুকর এলো ত্রিপুরায়। কিছুদিন আগে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস নির্দেশ দিয়েছেন, আপাতত বেশ কিছুদিন বহিরাজ্য থেকে শুকর আমদানি করা যাবে না ত্রিপুরায়। বাইরের রাজ্যের শুকরদের মধ্যে যে রোগের হাতছানি রয়েছে তাতে আক্রান্ত হলে ত্রিপুরা রাজ্যের শুকর ফার্মগুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বুধবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের মাধ্যমে হরিয়ানার শতাধিক শুকর প্রবেশ করল রাজ্যে। খবর পেয়ে সাথে সাথে ধর্মনগরের প্রশাসনিক কর্মকর্তা এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাথে যোগাযোগ করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উত্তর জেলার ডেপুটি ডিরেক্টর ডক্টর রাধেশ্যাম দাস। কিন্তু সময় কম থাকার কারণে সেগুলিকে আটকাতে পারেননি তিনি। ফলে ট্রেনে করে শুকরগুলি চলে আসে আগরতলায়। আগরতলায় আসার পর এই শুকরগুলির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডক্টর রাধেশ্যাম দাস। রেলে করে শুকর আমদানি হতে দেখার অভিজ্ঞতা আগে কখনো হয়নি দপ্তরের আধিকারিকদের। এই প্রথমবারের মতো রেলের মাধ্যমে শুকর প্রবেশ করল ত্রিপুরায়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহিরাজ্য থেকে শুকর আমদানি বর্তমানে পুরোপুরিভাবে নিষিদ্ধ। ফলে সরকারি নিয়ম অনুযায়ী রাজ্য থেকে আসা শুকরগুলিকে সম্ভবত পুশ ব্যাক করে দেওয়া হবে। তো আজকে আপনারা রেলওয়ে স্টেশনে কি কারণে আসেন? অ্যাকচুয়ালি আমরা মানে খবর পাইছি যে রেলওয়ে দিয়ে মানে কিছু শুকর আমরা ত্রিপুরাতে ঢুকতেছে, যদিও গভর্নমেন্টের মানে একটা নির্দেশ আছে যে আপাতত শুকর বাইরে থেকে শুকর আমদানি ত্রিপুরাতে নিষিদ্ধ। বাইরে দ্যাট মিনস কোন জায়গায়? মানে ত্রিপুরার বাইরে, যেটা হইতে পারে আসাম, হইতে পারে নাগাল্যান্ড, মিজোরাম, যে কোনো জায়গায় আউটসাইড অফ ত্রিপুরা মানে আপাতত শুকর আনা মানে ব্যান আছে। তো আমরা যখন খবর পাইলাম যে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাইছি যে মানে কিছু শুকর আজকে এখানে আইতেছে, আমরা ত্রিপুরাতে ঢুকতেছে বাইরে থেকে, তো যার জন্য আমরা এখানে আইসি। আমরা এসপি বিষয়ে গিয়েছিলাম, ওখান থেকে অনেক দূর দূরে মানে খোঁজাখুঁজি করার পরে বললো যে এটা আরপিএফ আন্ডারে পরে, তারপর আমরা আরপিএফ এর সাথে যোগাযোগ করলাম একটু আগে, তো তারপরে ওইখান থেকে আমরা এখানে আসছি। কী দেখলেন আসার পর? আসার পরে দেখলাম অনেকগুলি শুকর তারা নিয়ে যাচ্ছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারিনি। একটা ছেলে মানে আমরা দেখেছিলাম, ও এসছে কিন্তু তার মধ্যেই মানে রেল ছেড়ে দিয়েছে, তার জন্য খুব একটা বেশি। কতগুলো শোর হবে আনুমানিক? আনুমানিক 100 যতটুকু দেখলাম। কোন ট্রেনে এসেছে? ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। তো আপনাদের মানে গাইডলাইন অনুযায়ী যেগুলো শোর বাইরে থেকে আসছে এগুলোকে কী করা হয়? এগুলো অ্যাকচুয়ালি আমাদের গাইডলাইন অনুযায়ী এগুলোকে পুশব্যাক করা হবে, মানে যেগুলো যেই শুকর যেই গাড়ি দিয়ে আসে ওই গাড়ি দিয়ে আবার এটাকে মানে আমরা ত্রিপুরার সীমানা পার করে আমরা দিয়ে আসি প্রশাসনের সহযোগিতা নিয়ে, কারণ আমাদের কোথাও তো কেউ যাবে না। কিন্তু এটা যেহেতু রেলে এসছে তো এটা তো পুশব্যাক করার সম্ভাবনা কি? কিন্তু আমরা মানে এটা গভর্নমেন্টের নিষেধ ব্যান করা, গভর্নমেন্টের পক্ষ থেকে এটা ব্যান করা আছে, কারণ যেহেতু বাইরের আউটসাইডে ত্রিপুরাতে কিছু রোগ দেখা দিয়েছিল, তো ওই রোগগুলো যাতে আমাদের ত্রিপুরাতে না আসে, আমাদের ত্রিপুরাতে যেই শুকর আছে এগুলি যাতে মানে আক্রান্ত না হয় এবং না মৃত্যুমুখে যাতে পতিত হয়, সেই জন্য এটাকে মানে ব্যান করা হয়েছিল বাইরে থেকে শুকর আমদানি। যেহেতু আপনারা আজকে জানতে পারলেন কি পদক্ষেপ নেবেন এগুলির ক্ষেত্রে? তো আমরা তো আজকে যেহেতু রেলে এসছে এলাকার কিছু করতে পারিনি, আমরা এখন আগরতলাতে আমাদের যেই লোক আছে ওদেরকে আমরা খবর দেবো, দেখা যাক কী করা। ধর্মনগর থেকে আরপিএফ এর কাছ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? ধর্মনগরে আমরা যখন এসেছি আরপিএফ এর একজন স্টাফ এখানে দিয়েছিল, অ্যাকচুয়ালি আমরা খুব একটা বেশি সময়ও পাইনি ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য, কারণ আমরা ভেবেছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন, রেল দিয়ে মানে শুকর আসবে, আমরা ভেবেছিলাম যে এটা যে সাধারণ প্রশাসন মানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে এসপি ওইখানেই আমরা যোগাযোগ করেছিলাম প্রথম এসে, তো ওইখান থেকে অনেক পরে বললো যে এখানে আসার জন্য। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বহিরাজ্য থেকে শুকর আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শুকর ব্যবসায়ীরা। সরকারের ঋণ গ্রহণ করে শুকরের ফার্ম চালাচ্ছেন তারা। যদি কোনোভাবে ফার্মের শুকরদের মধ্যে রোগের সংক্রমণ ঘটে তাহলে মরক লেগে যাবে রাজ্যে। ঋণের টাকা দিতে না পেরে পথে বসে যাবেন শুকর ব্যবসায়ীরা। ফলে এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।